আপনারা দেখছেন একুশে টেলিভিশন। নাটোরের নারায়ণপুর গ্রামে পারিবারিক বিরোধে স্ত্রী শিল্পীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী মনির হোসেন মনি। স্বজনরা জানায়, প্রায় 17 বছর আগে মনিরের সাথে শিল্পীর বিয়ে হয়। তাদের 2 কন্যা সন্তান রয়েছে। স্বামী স্ত্রী দুজনে মৌসুমে ইটভাটায় কাজ করে সংসার চালাতো। তবে স্বামী মনি অধিকাংশ সময় বেকার জীবনযাপন করায় তাদের মধ্যে বিরোধ লেগেই থাকতো। গতরাতে কথা কাটাকাটির জের ধরে স্ত্রী শিল্পীকে কুপিয়ে হত্যা করে মনি। হত্যার পর থেকে সে পলাতক।